যখন সুষ্ঠু পরিবেশ হবে তখন আপনি দেখতে পাবেন যে আওয়ামী লীগের আসলে মেরুদণ্ড ভেঙে গিয়েছে এবং আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মাখন সরকার, আপনি যেটি শুনছিলেন যে বাংলাদেশের গণতন্ত্র, ভোট, ভোটাধিকার এবং বিএনপির এই নির্বাচন যে বর্জন, আপনি কি মনে করেন যে দুই দলের যে শাসনামল তার যোগফলের একটি ফল আর কি, ফলস্বরূপ হিসেবে আমরা এই নির্বাচনটি এভাবে দেখতে পাচ্ছি? তারপরে এই আলোচনাটার ফাঁকে আমি, আপনি প্রথম যেটা দিয়ে শুরু করছিলেন, আমরা মূল আলোচনা থেকে সরে গেছি। আজকে আলোচনাটা একটু ভিন্নভাবে হচ্ছে আশা নিরাশার ভোট। আশা ছিল অনেক, দেশের 16 কোটি 18 কোটি মানুষের অনেক আশা ছিল একটি নির্বাচন, নিঃসন্দেহে একটি নির্বাচন হবে এবং সবাই মিলে নির্বাচন করব, সকল দল অংশগ্রহণ করবে এবং যার যার ভোট সে নিজে দেবে, তার পছন্দ মতো প্রার্থীকে দেবে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। গণতন্ত্রের এই মূল কথাটি থেকে আমরা বহুগুণ সরে গেছি। অবশ্যই তোমার ভোট আমি দেবো, আমার ভোটও আমি দেবো, আমার পছন্দ মতো প্রার্থীকে দিব, গণতন্ত্রের এই ব্যাখ্যাটাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। এই একটি গণতন্ত্রের দাবিদার, একটি যার হাত দিয়ে বাংলাদেশের একটি দেশ সৃষ্টি হয়েছে, যেই দলটির হাত দিয়ে, যেই দলটি এই দেশের নেতৃত্বে ছিল স্বাধীনতার পূর্বে, ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের যাত্রা শুরু হয়েছিল এই আওয়ামী লীগের, ছাত্রলীগের মাধ্যমে, তার পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরে আন্দোলনগুলো হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু চালকের আসনে ছিল, বঙ্গবন্ধুর সাথে আরও যারা ছিল তাদেরকে আমরা ভুলে গেছি, মাওলানা ভাসানীকে ভুলে গেছি, সোহরাওয়ার্দীর অবদান ছিল এখানে, কে ফজলুলকের একটা অবদান ছিল প্রেক্ষাপট, আজকে স্বাধীনতা সৃষ্টির প্রেক্ষাপটের পিছনে যারা যারা কুশীলভ ছিল, যারা যারা মাস্টার মাইন্ড ছিল, প্রত্যেককে আমরা ভুলে গেছি। পরবর্তীতে যিনি চালকের আসনে ছিলেন নিঃসন্দেহে তার অনেক অবদান, বঙ্গবন্ধুর অবদানকে আমরা অস্বীকার করব না, আমরা তাকেই বড় করে দেখছি, তার প্রতি অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা আছে আমারও। কিন্তু আমি বলতে চাই আশা আশা হত হয়ে গেছে আমরা, কারণ হলো যেভাবে ভোটটা হয়েছে আমাদের দেশের একটি আওয়ামী লীগের গণতন্ত্রের সেবক নামধারী যে দলটি, সেই দলটির সভানেত্রী তিনি, দেশের দেশের নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগও তার হাতে, দেশের বিচার বিভাগও তার হাতে, দেশের লেজিসলেশন সংসদ বিভাগও তার হাতে, যেখানে বসে আইন কানুন প্রণয়ন হয় তিনটি বিভাগই তিনি পরিচালনা করেন এবং অন্যান্য দলেরও তিনি মুরব্বী হয়ে গিয়েছেন। জাতীয় পার্টির কে নেতৃত্ব দিবে, জাতীয় পার্টির কে চেয়ারম্যান থাকবে, জাতীয় পার্টি কী সিদ্ধান্ত নেবে সেটাও তিনি ডেকে বলে দিতে হয়, ডেকে বলে দেন এবং বাধ্য করেন যেতে। আমরা এগুলো ফেস করেছি, আমাদের চেয়ারম্যানের দায়িত্ব পালনেও আদালত পর্যন্ত গিয়ে গড়েছে, পৃথিবীর ইতিহাসে নজির নাই কোনো দলের দলের চেয়ারম্যান তার দলের কোনো কর্মীকে শাস্তি দিলে সেই কর্মী আদালতে মামলা করে এবং সেই মামলায় রাষ্ট্রীয় প্রিভিলেজ পায়। বিভিন্ন স্তরে আমাদের বৈঠক করতে হয়েছে, পর্দার অন্তরালে সরকারের বিভিন্ন স্তরে কথা বলে আমরা বুঝেছি যে সরকারই আসল কুশীলব এই ঘটনাগুলোর। তারপরে আমাদের ভিতরে বিভিন্ন রকম সমস্যা তৈরি করেছে, আমি সেদিকে আমাদের জাতীয় পার্টির ইন্টারনাল সমস্যার দিকে গেলাম না, আমি জাতীয় সমস্যার দিকে আসতে চাই। জাতীয় সমস্যা কি, আমরা আশাহত হয়েছি, ভোটটা একেবারেই নিরাশার ভোটে পরিণত হয়েছে। নিরাশার তো ভোট হয়নি, ভোট সামনে কেবলই প্রচারণা, যেটা নিরাশার কেন নিরাশা, নিরাশার লক্ষণগুলো রাখতে পারছেন না, নিরাশার লক্ষণগুলো আমি বলছি যে কথা ছিল আলোচনা যতবার হয়েছে বিদেশিরা আমাদের এখানে এসছে, আমরা এত বেশি লজ্জাহীন হয়ে গেছি দলগুলো এবং আমরা জাতি হিসাবে অনেক বেশি লজ্জিত যে আমাদের সকল দেন দরবারগুলো বিদেশিরা করা শুরু করল, আমাদের ভোট কীভাবে হওয়া উচিত, ভোট কেমনি করা উচিত, সবাই মিলে কী করা উচিত, আমাদের করণীয় তারা ঠিক করে দিচ্ছে, আমরা কূটনৈতিক পাড়ায় সকল দলই প্রায় দৌড়াদৌড়ি করেছি, সরকারও এখানে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে, সরকার তো একটা বড় দল এবং সরকার একটা স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল, সেই দলটি সরকারি দলটি তারাও কিন্তু কূটনৈতিকদের কাছে দৌড়ঝাঁপ করেছে, বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, হ্যাঁ, তারপরে বলছে আমরা তলে তলে ম্যানেজ করে ফেলছি, উপরে উপরে ম্যানেজ করে ফেলছি, হ্যাঁ, নানান রকম স্লোগান আমরা শুনেছি, হ্যাঁ, সেদিনও আমি একজন মিনিস্টারকে বলতে শুনলাম যে আমেরিকাকে ম্যানেজ করে ফেলছে, তার মানে ওনারা ম্যানেজে খুব পরিপক্ক, কারণ ওনাদের কাছে প্রচুর কমিশনের টাকা পয়সা আছে, দেশের বড় বড় প্রজেক্ট হয়েছে 10 টাকার কাজ 50 টাকায় হয়েছে, 40 টাকা ওনাদের হাতে আছে জনগণের টাকা, জনগণ কিন্তু 50 টাকা ওই ঋণ সুদে আসলে শোধ করবে, কি সকল মানুষ এদেশের সুইপার মুচি থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সকল মানুষ ওই টাকা শোধ করবে, কিন্তু 40 টাকা কিন্তু 30 টাকা কিন্তু ওনাদের পকেটে চলে গেছে, ওই 30 টাকা 40 টাকা থেকে আজকে লবিস্ট নিয়োগ করে বিশ্বের বিভিন্ন দরবারে ওনারা খরচ করতেছে, করে করে তলে তলে সব ম্যানেজ করে ফেলে এই হুঙ্কার দিচ্ছে। আমরা বুঝি, সব বুঝিয়ে দেশের মানুষ, সকল মানুষ বুঝে, একটা নিরক্ষর মানুষও বুঝে, কথা ছিল ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করার কথা ছিল, সেটা কি আদৌ সেই পরিবেশ হচ্ছে? আপনি নির্বাচনে যাদেরকে নামালেন জাতীয় পার্টিকে একটি বিব্রতকর পরিস্থিতিতে, জাতীয় পার্টিকে একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে, হ্যাঁ, একটা ভালো পরিবেশে নির্বাচন হবে এই কথা বলে বলে একটা সময় গিয়া
সমঝোতায় বাধ্য করলেন। জাতীয় পার্টি তো স্বাধীনভাবে ভোট করতে পারতো, আপনি নিরপেক্ষ বিএনপির মতো একটি বড় প্রতিপক্ষকে যখন দূরে রাখতে পারলেন, তাহলে অন্তত ছেড়ে দেন না জাতীয় পার্টিকে, সুষ্ঠুভাবে ভোটটা দেন না। আপনি আপনার দলের তিনজন করে প্রার্থী নামায় দিলেন, আপনি বললেন নৌকা একজনে, আমার ভাই আশরাফ ভাই বললেন নৌকা একজনে পেয়েছে, সেই আওয়ামী লীগের প্রার্থী, বাকিরা বাকিদেরও পদ পদবি আওয়ামী লীগে আছে, জেলা কমিটিতে আছে, বিভিন্ন স্তরে আছে, তারা জেলা পরিষদ চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, তারা কেন্দ্রে আছে, বিভিন্ন পদে আছে। আপনি নিজের দলের প্রকারান্তরে কী করলেন, দলের ভিতরে নির্বাচনটাকে প্রতিযোগিতামূলক করে দিলেন। জাতীয় পার্টিকেও এখানে বড় দল, দেশের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল, তাকেও আপনি নির্বাচনে কনটেস্ট প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা আনলেন না, আনলেন আপনারই ছায়া অনুগতদেরকে। আর কেন, পার্লামেন্টে আপনার এবার সরকারি দল আপনার হবে, বিরোধী দল আপনি আপনার পছন্দ মতো বানাবেন, ওই স্বতন্ত্র বাস করে আনবেন কিছু, দেখা গেলো তারা সংখ্যায় জাতীয় পার্টির চেয়ে বেশি হবে, তার পছন্দ মতো একজনকে বলে দিবেন, যদু মধু কদু তুমি অমুক, কিন্তু একজনই তো সব নিয়ন্ত্রণ করে, উনিই তো সব জানতা, উনি সব কিছু করেন, উনি নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সংসদ সবই উনি চালান। তাহলে পরে সেই পার্লামেন্ট কী হতে পারে, সেই নির্বাচন কী হতে পারে, সেই বিরোধী দল কী হতে পারে, আমি আগেই নিরাশা প্রকাশ করছি। এ কারণে আজকে কালকে আমার এলাকাতে একটি মার্ডার হয়েছে আওয়ামী লীগেরই কর্মী, নিঃসন্দেহে এখন এই জোরাজুরি পাড়াপাড়িগুলা কারা করছে, আওয়ামী লীগেরই এক গ্রুপ আরেক গ্রুপের সাথে করছে। আপনি আজকে আপনার নিজের রাজনীতিটাই ধ্বংস করে দিলেন, আপনার দলের চেইন অফ কমান্ড নষ্ট করে দিলেন। যখন কখনও এই দেশে স্বাভাবিক পরিবেশ হবে, যখন সুষ্ঠু পরিবেশ হবে, তখন আপনি দেখতে পাবেন যে আওয়ামী লীগের আসলে মেরুদণ্ড ভেঙে গিয়েছে, এবং আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।